সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা ডট লাইভে। এই মুহূর্তে আমরা রয়েছি শাহবাগে। যদি 10 দিনের মধ্যে যদি দ্রব্যমূল্যের দাম না কমাচ্ছে সরকার, তাহলে তারা পরবর্তীতে দেশের জনগণের সঙ্গে ঐক্যমত গড়ে তুলে প্রতিটি জেলায় জেলায় বিক্ষোভ আয়োজন করবেন এবং ডিসি কোর্টের সামনে গিয়ে তারা বিক্ষোভ করবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি শাহবাগ চত্বর থেকে, যেখানে জুনায়েদ শেখের গণসংহতি আন্দোলন এবং তার প্রথম সারির যে নেতাবৃন্দ আছে তারা কিন্তু সকলে আজ এই শাহবাগ থেকে হাতির পুল পর্যন্ত একটি মিছিল করছে, যেখানে কিন্তু মিছিলে তারা পূর্বে তারা বলেছিল কিন্তু যে ভোজ্য তেল, সিলিন্ডার, গ্যাস জিনিসপত্রের দাম বৃদ্ধির যে রূপরেখা এবং সরকারের যে দাম বৃদ্ধির পাই তারা করছে সেই বিষয়ে তারা তীব্র নিন্দা জানাচ্ছে এবং সেই নিন্দা জানানোর প্রেক্ষিতে কিন্তু তারা রীতিমতো তারা সরাসরি মিছিলের আয়োজন করেছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি শাহবাগ চত্বর থেকে, যেখানে জুনায়েদ শেখ এবং তার দল কিন্তু মিছিলের আয়োজন করেছে। অশোক মহিল, আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত আছি শাহবাগ চত্বর থেকে, যেখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গণসংহতি আন্দোলনের যে জুনায়েদ শেখ এবং তার নেতৃত্বে কিন্তু সকলে অংশ নিয়েছেন একটি মিছিলে। যে মিছিলে কিন্তু তারা উল্লেখ করেছেন যে বর্তমানে যে সিন্ডিকেট, অর্থাৎ মিছিলের পূর্বে তারা একটি আলোচনা করেছিলেন, সেখানে বলেছিলেন যে এই সিন্ডিকেটের বিরুদ্ধে কিন্তু আসলে তারা লড়তে যাচ্ছেন এবং ভবিষ্যতে যদি দ্রব্যমূল্যের দাম না কমায় তাহলে কিন্তু দ্রব্য তারা পরবর্তীতে প্রতিটি জেলায় জেলায় তাদের নেতৃত্ববৃন্দ নিয়ে এবং তাদের প্রতিটি জেলায় 2 তারিখ থেকে এবং 3 তারিখ থেকে তাদের আগামী প্রতিটি জেলায় যারা আছেন নেতৃত্ববৃন্দ তাদেরকে নিয়ে ডিসি কোর্টের সামনে ঘেরাও করবেন এবং বিক্ষোভ মিছিল করবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছি শাহবাগ থেকে এবং দেখানোর চেষ্টা করছি জুনায়েদ শেখ এবং তার দলের নেতারা মিলে তারা যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে সেই বিষয় নিয়ে তীব্র নিন্দা প্রকাশ করে তারা একটি মিছিলের আয়োজন করেছে। Yeah, that was my idea. Come on, man, shut the door.